টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সেপিকান প্রথম পত্রের হিসাবের বৈষম্যের অধ্যায় দেখে পর্বে আমরা আলোচনা করব হচ্ছে ভ্যাট সংক্রান্ত যে আবেদন। তো দেখো আমাদের এখানে কয়েকটা লেনদেন আছে। আমাদের প্রথমে আছে হচ্ছে নগদে 50,000 টাকার পণ্য ক্রয় করা হলো এবং 15% হারে ভ্যাট প্রদান করা হলো। আমি তোমাদেরকে ভ্যাট নির্ণয়ের যে অধ্যায় মানে পর্বটা করিয়েছিলাম ওখানে বলেছিলাম যে ভ্যাট হচ্ছে যদি স্বাভাবিক বা সাধারণভাবে বলা থাকে, যেমন এখানে বলা হচ্ছে 15% হারে ভ্যাট প্রদান করা হলো, তাহলে আমরা এই পুরো টাকার উপরে 15% শুধু স্বাভাবিক 15% হারে ভ্যাট নির্ণয় করবো। অর্থাৎ মনে করো 50,000 টাকা, এর উপর শুধুমাত্র 15% ভ্যাট নির্ণয় করবো। এই 15% ভ্যাট নির্ণয় করলে আমাদের আসে হচ্ছে কত, 7,500 টাকা। তাহলে আমরা যদি এই প্রথম লেনদেনটার, ধরো এটা আমাদের 1 নম্বর লেনদেন, তো এটার আমরা জাবেদা দিই, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কে, দেখো ক্রয় করছি, ক্রয় করার সময় আমরা কিন্তু ভ্যাট প্রদান করতেছি, তো ক্রয় করলে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, যে ক্রয় হিসাব ডেবিট। আর আমরা দেখো এখন ভ্যাট দিয়ে পণ্যটা নিয়ে আসতেছি, এই জন্য ক্রয় করতে গেলে আমাদের যে ভ্যাট এখানে আমরা লিখব ভ্যাট চলতি হিসাব ডেবিট, যে ভ্যাট চলতি হিসাব ডেবিট। আর দেখো আমরা কি টাকাটা নগদে দিয়েছি, এই জন্য নগদান ক্রেডিট হবে, নগদান হিসাব ক্রেডিট। এটা হচ্ছে আমাদের প্রথম যে লেনদেনটা, এই যে 50,000 টাকা, এটার যাবে। তো এখন আমরা টাকা লিখবো, দেখো আমরা পণ্য ক্রয় করছিলাম 50,000 টাকার, আর বলা আছে যে ভ্যাট প্রদান করছি 15% হারে, স্বাভাবিকভাবে লেখা আছে, এই জন্য এই 50,000 টাকার 15% দেখো আমাদের ভ্যাট আসছে কত, 7,500। তাহলে এখানে আমরা লিখবো 7,500 টাকা, আর দুইটা যোগ করে আমরা নগদান হিসাব ক্রেডিট এইখানে বসাবো হচ্ছে কত, 57,500 টাকা। তাহলে স্বাভাবিক যদি পণ্যর উপরে হচ্ছে কি আমাদের ভ্যাট থাকে, তখন আমরা এইভাবে ভ্যাট নির্ণয় করব। তারপরের লেনদেনটা দেখো, 2 নম্বর যে লেনদেনে, যে এটা বলতেছে নগদে 50,000 টাকার পণ্য ক্রয় করা হচ্ছে, যার মধ্যে দেখো যার মধ্যে কি 15% ভ্যাট আছে, তাহলে 50,000 টাকার মধ্যে কিন্তু 15% ভ্যাট আছে। তাহলে আমরা এখন এই ভ্যাটটা কীভাবে নির্ণয় করবো, দেখো এই যে আমরা 50,000 টাকা ×15 / 115 দিব। আমি তোমাদেরকে বলেছিলাম যে ভ্যাট হচ্ছে 15%, আর আমাদের স্বাভাবিক পণ্যের মূল্য কত, 100%, মানে 50,000, তাহলে 100 + 15 মোট কথা হবে 115। এখন আমরা 115 দিয়ে এটাকে কী করতেছি, ভাগ করতেছি, তখন আমাদের দেখো এই 50,000 টাকার উপরে যদি আমরা ভ্যাট নির্ণয় করি, তখন আমাদের ভ্যাট আসবে কত, এই যে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 6,522 টাকা। তাহলে আমাদের এই 50,000 থেকে 6,522 যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের থাকবে হচ্ছে 43,478 টাকা। এটা হচ্ছে আমাদের পণ্যের মূল্য, আর ভ্যাট হচ্ছে এত টাকা। এখন আমরা এটার জাবেদা যদি লিখি, এই যে এটাই একই রকম জাবেদা লিখবো আমরা, দেখো 2 নম্বর লেনদেনের জাবেদা, ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন টাকা বসাবো কত, দেখো ক্রয়ের মধ্যে যেহেতু বলছে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে 15% ভ্যাট, তাহলে ভ্যাট বাদ দেওয়ার পরে আমাদের আসছে 43,478 টাকা। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 43,478, আর ভ্যাট চলতি হিসাবে লিখবো এই যে 6,522 টাকা, এই দেখো 6,522 টাকা। আর নগদান হিসাবে লিখবো আমাদের কত হাজার টাকা পণ্য ক্রয় করছিল, এই দেখো 50,000, এই 50,000 টাকা আমরা এখানে লিখব। তাহলে দেখো যদি ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, তাহলে আমরা হচ্ছে এইভাবে ভ্যাট নির্ণয় করব, আর যদি ভ্যাট অন্তর্ভুক্ত না থাকে, স্বাভাবিকভাবে থাকে, তাহলে আমরা এইভাবে ভ্যাট নির্ণয় করব। ছিল আমাদের 2 নম্বর লেনদেনের জাবেদা। এরপরে দেখো 3 নম্বর লেনদেনে বলতেছে কি, যে 20,000 টাকার মনিহারি নগদে ক্রয়, যার মধ্যে 15% নগদে ক্রয় এবং 15% হারে ভ্যাট প্রদান। তাহলে 3 নম্বর লেনদেনের জাবেদা আমরা লিখবো, যে 3 নম্বর, হ্যাঁ দেখো আমরা মনিহারি ক্রয় করছি, এই জন্য মনিহারি ডেবিট, মনিহারি ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, যেহেতু আমরা ক্রয় করছি, তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট। এখন দেখো এখানে কি বলছে, 15% হারে ভ্যাট নির্ণয় করতে বলছে, বলে না যে এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তাহলে আমাদের টাকা কত ছিল, 20,000, 20,000-এর 15% স্বাভাবিকভাবে আমরা নির্ণয় করবো, কত আসবে 3,000। তাহলে আমরা যদি এটা এইভাবে যাবে দাদি, যে মনিহারি ডেবিট কত, 20,000, তারপরে দেখো ভ্যাট কত, 3,000, আর নগদে বসাবো কত, 23,000, সেম একই রকম যাবে দা হবে। তারপরে 4 নম্বর লেনদেনের যদি যাবে দাদি, দেখো 4 নম্বর কী বলছে, 20,000 টাকার মনিহারি ক্রয়,
যার মধ্যে এই যে এর মধ্যে কি 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে, তাহলে আমরা এই 15% ভ্যাটটা কি করব, বের করব এখান থেকে। তাহলে এটার যে আবেদন সেম একই রকম হবে, মনিহারি ডেবিট, যে মনিহারি ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এটা দেখো, তাহলে এখন আমাদের ওই 20,000 টাকার উপরে এবার আমরা যখন ভ্যাট নির্ণয় করবো, এইভাবে এই যে 20,000 × 15/115 এইভাবে নির্ণয় করবো। তাহলে এইভাবে নির্ণয় করলে আমাদের টাকা আসবে কত, এখানে আমাদের টাকা আসে হচ্ছে ভ্যাট বাদ দেওয়ার পর 17,391। আর যদি আমরা হচ্ছে কি এই এটা হচ্ছে ভ্যাট বাদ দেওয়ার পরে, তাহলে আমরা এখানে লিখি 17,391 টাকা। আর এই লেনদেনটার বাকি যে টাকাটা আসবে সেটা হচ্ছে কত, 2,609 টাকা। তাহলে 2,609 টাকা আমরা এই যে ভ্যাট 15% হচ্ছে কত আসবে, 2,609 টাকা। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 2,609 টাকা ভ্যাট চলতি হিসাব, আর নগদান হিসেবে বসাবো কত, 20,000 টাকা। দেখো, তাহলে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে আমরা এইভাবে বের করব এই যে এইটা, আর যদি ভ্যাট অন্তর্ভুক্ত না থাকে তাহলে আমরা এইভাবে বের করব। এই দুইটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, এই 3 নম্বর এবং 4 নম্বর লেনদেনের যাবে দা। এরপরে দেখো আমাদের 5 নম্বর লেনদেনে কি বলতেছে, যে 20,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হয়েছে যার উপরে 15% ভ্যাট আদায় করা হলো এবং সরকারি কোষাগারে তা জমা দিয়ে দেওয়া হলো। তাহলে আমাদের 5 নম্বর যে লেনদেনটার জাবেদা হবে, এই যে 5 নম্বর, দেখো 5 নম্বর লেনদেনের জাবেদা, প্রথমে আমরা দেখো পণ্য বিক্রি করছি, বিক্রি করলে এখানে কি হয়, নগদান ডেবিট। তাহলে আমরা নগদান ডেবিট করবো, এই যে নগদান ডেবিট। তারপরে আমরা এবার ভ্যাট আদায় করছি, এই জন্য লিখবো হচ্ছে কি, বিক্রয় ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, এই যে বিক্রয় ক্রেডিট আর ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। এখন এটা টাকা আমরা বের করব, কত টাকার পণ্য বিক্রি করছিলাম আমরা, দেখো 20,000 টাকা। এখন স্বাভাবিকভাবে অর্ডিনারিভাবে যদি আমরা 20,000 টাকার উপরে এই যে 15% ভ্যাট নির্ণয় করি, তাহলে দেখো এই যে আগে মনিহারি যেটা করছিলাম এখানে সে 20,000 টাকা আছে, তাহলে 3,000 আসবে। তাহলে দেখো আমরা বিক্রয় করছি 20,000 টাকার পণ্য, এখানে 20,000 ক্রেডিট করব, ভ্যাট চলতি হিসাব 3,000, এখানে 3,000 ক্রেডিট করব, আর নগদে পাইছি টোটাল 23,000, এই যে 23,000 টাকাকে এখানে ক্রেডিট করবো। তাহলে দেখো নগদান হচ্ছে ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, তাহলে নগদে আসবে কত, 23,000, বিক্রয় করছিলাম 20,000 টাকা আর ভ্যাট আদায় করছি 3,000 টাকা। এটা এখন এরপরে দেখো এই লেনদেনটা 5 নম্বর লেনদেনটা বলতেছে এবং সরকারি কোষাগারে তা জমা দিয়ে দেওয়া হলো, কোনটা, এই ভ্যাটটা সরকারি কোষাগারে জমা দিয়ে দিছে। ভ্যাট যদি সরকারি কোষাগারে জমা দিয়ে দেয় তাহলে আমাদের জাবেদা কি হবে, কথা হচ্ছে এটা আমরা ভ্যাট হচ্ছে দিয়ে দিচ্ছি কোথায়, সরকারি কোষাগারে। তাহলে আমাদের এখানে এই 3,000 টাকার জন্য জাবেদা দিতে হবে কি, নগদান হিসাব নগদ চলে যাচ্ছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে, আর ভ্যাট চলতি হিসাব কি হবে, ডেবিট হবে, যেহেতু আমরা সরকারি কোষাগারে জমা দিয়ে দিচ্ছি। তাহলে এইটারই বাকি অংশ, 5 নম্বরের বাকি অংশের জাবেদা দেখো, কোষাগারে জমা দেওয়া হলো এটার জাবেদা, ভ্যাট চলতি হিসাব ডেবিট, চলতি হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। কত টাকা, এই যে এই 3,000 টাকা আমরা কোষাগারে জমা দিয়েছিলাম, এই 3,000 টাকা এখানে আসবে। এই ছিল হচ্ছে আমাদের 5 নম্বর লেনদেনের জাবেদা। এখন দেখো লাস্টের যে লেনদেনটা আছে, এখানে বলছে 20,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে যার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। এই লাস্টের 6 নম্বর লেনদেনটা দেখো, আমাদের এই যে 4 নম্বর লেনদেনের সাথে মিল আছে, এখানে 20,000 টাকার মনিহারি নগদে ক্রয় যার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে, আর এখানে আমরা বিক্রয় করছি, তাহলে উল্টা। তাহলে এই জাবেদাটা যদি আমরা লিখি তাহলে কি করব, সেম এটার মতোই, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, কিন্তু এই 20,000 টাকার মধ্যে আমাদের ভ্যাট অন্তর্ভুক্ত আছে, তাহলে আমাদের নগদে আসবে 20,000 টাকা। 6 নম্বর লেনদেনের জাবেদায় আমরা শুধু নগদের জায়গায় কত টাকা বসাবো, 20,000 টাকা বসাবো, আর এই যে বিক্রয়ের জায়গায় বসাবো হচ্ছে 17,391, আর ভ্যাট চলতি হিসাবে বসাবো 2,609 টাকা। তাহলে এই লাস্টের যে লেনদেনটা আছে এইটা তোমরা হচ্ছে সমাধান করে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবা, আর বাকিগুলো আমি তোমাদেরকে অবশ্যই বোঝাতে পেরেছি আশা করি। তো এই ছিল হচ্ছে আমাদের ভ্যাট সংক্রান্ত জাবেদা, কীভাবে আমাদের ভ্যাট হচ্ছে অন্তর্ভুক্ত থাকলে নির্ণয় করতে হবে, আর যদি সাধারণভাবে থাকে তাহলে কীভাবে ভ্যাট নির্ণয় করবো এটা। তো আমি যখন তোমাদের খতিয়ান করাবো এই ভ্যাট সংক্রান্ত, কীভাবে ভ্যাট চলতি হিসাব তৈরি করতে হয় সেটা দেখাবো। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।